আপনাদের বলতেছিলাম যে আকাশ খুব মেঘলা, তো এই দেখুন আমার মেয়ের গলায় ফাঁস পড়েছিল কবুতরের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই কেমন আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি দুপুরবেলা থেকে শুরু করছি। আমার মেয়ে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাবার খাবো। আপনাদের ভাইয়া বাসায় নেই, তো নিজের জন্য রান্না করতে ইচ্ছা করতেছে না, তো একটু তরকারি আছে আর ভাবলাম যে তরকারি মুড়ি দিয়ে খাই। তো এই যে মুড়ি দিয়ে খাবার খেতে বসে গেছি। তো মুরগির মাংস আর হচ্ছে হলো যে কুশিয়া নাচ ডিম দিয়ে ভাজি করেছি। এটা মানে কি খাবা? তো আমরা এই যে জানালার পাশে বসে আছি, আমার বাসার এই জানালার ভিউটা খুবই ভালো লাগে। এই যে আমার ইসলামনি ঘুমিয়ে যাচ্ছে, দুপুরবেলা ও প্রতিদিন ঘুমিয়ে যায়, তো আমি বললাম যে তুমি এখন ঘুমিয়ে যাও, তো ও এখন ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বাতাস আসতেছে, আকাশে প্রচুর মেঘ করেছে আর যেহেতু আষাঢ় মাস। আপনাদের বলতেছিলাম যে আকাশ খুব মেঘলা, তো দেখুন এই যে রিমিঝিমি বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির শব্দ আমার খুবই ভালো লাগে। ইসলামণি বৃষ্টি পড়তেছে দেখে যাও ছাতা। তো ইসলামণি বৃষ্টির সময় ছাতা অনেক লাইক করে। তো এই দেখুন আষাঢ় মাসে হঠাৎ বৃষ্টি। আপনারা যারা আমার ইসলামণিকে অনেক অনেক ভালোবাসেন, তারা আসলে আজকের ইসলামণির এই খারাপ জিনিসটা দেখলে খুবই কষ্ট পাবেন। তো ইসটা তোমার গলাটা একটু উচ করো। এই দেখুন আমার মেয়ের গলায় ফাঁস পড়েছিল, গলার অবস্থা দেখুন, আপনাদের কাছ থেকে একটু দেখাই। ইনশাআল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে, তা না হলে কি হয়ে যেত আমার মেয়ের লাইফে আর আমার লাইফে। এমনিতেই মা মারা যাওয়ার পরে মন মানসিকতা খুব খারাপ, তারপরে বারবার আমাদের সাথে খারাপ জিনিসগুলো ঘটে যাচ্ছে। আসলে মা বাবা সন্তানের জন্য বড় একটা নিয়ামত। আমার মা চলে যাওয়ার পরে আমার হাতের যে ব্যথাটা, এই ব্যথাটা অনেক বেড়ে গেছে। এখন আবার আমার মেয়ের লাইফে খুব কষ্টের একটা দিন গেল। তো সবাই দোয়া করবেন আমার ইষ্টামণির জন্য, আমার ইষ্টামণি যাতে সুস্থ হয়ে যায়। আর ইষ্টামণি তুমি কিভাবে আর করবা? ইষ্টামণি আর করবে না, ও আসলে ছোট মানুষ, তো বোঝে নেই যে এটা গলায় পেঁচাইলে এইভাবে এটা হয়ে যাবে, নাকি শয়তানে ওকে কিছু করাইছে আল্লাহই জানে। ও আসলে অতটা বড়ও না যে বুঝতে পারবে। তো সবাই আমার ইষ্টামণির জন্য দোয়া করবেন। তুমি একটু বলে দাও, সবার কাছে বলো, আমার জন্য দোয়া করবেন সবসময়, আর আমার গলা ব্যথা, আমার গলা তাড়াতাড়ি যদি সারিয়ে যায় কমেন্ট করেন একটা লাইক দেন। রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্না করব হচ্ছে কবুতরের মাংস। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে কাটা। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব। তো আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে আমি শুকনো যে মশলাগুলো, সে মশলাগুলো একে একে অ্যাড করে দিব। তো শুকনো মরিচ আমি 1 চামচ ইউজ করেছি আর হলুদ গুঁড়ো আমি 1/2 চামচের মতো ইউজ করলাম।
আর ধুনে গুঁড়ো দিয়ে দিব আমি হাফ চামচের মতো। আর এই পানি দেওয়ার কারণে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না, কালারটা সুন্দর থাকবে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব দারচিনি। এখন আমি দিয়ে দিব 2 চামচ আদার পেস্ট। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব রসুনের পেস্ট, 2 চামচের মতো দিয়ে দিব। আর যেহেতু আমার মশলা আসলে ফ্রিজে রাখা ছিল, এর জন্য মশলা একটু পানি দিয়েছিলাম, সেই পানিটুকু অ্যাড করে দিচ্ছি। তো অল্প মশলা দিয়ে রান্না করব কবুতরের মাংস। তেজপাতা দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব কবুতরের মাংসগুলো ফ্রাই প্যানে। কবুতরের মাংস আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব, আর মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো এই যে আমার কবুতরের মাংস মশলার সাথে মিশানো হয়ে গেছে, আর এ পর্যায়ে এসে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে আলু পিস কাটা। তো আলু পিস কাটা দিয়ে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এই যে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, এ পর্যায়ে এসে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। ঝোলের পানি আমি অ্যাড করে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি জিরের গুঁড়ো আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। 8-5 মিনিটের মতো রান্না করে আমি চুলার জাল অফ করে দিব। এই যে চুলার জাল অফ করা হয়ে গেছে, আমার রান্না করা হয়ে গেল কবুতরের মাংস। সুন্দর একটা কালার চলে এসেছে, দেখে তো ইয়ামি ইয়ামি লাগতেছে। মিষ্টি জিরে গুঁড়া খিচুড়ি সাথে কবুতরের মাংস, জিভে জল এসে গেছে। এটা কে রে? এটা কে? এটা হচ্ছে আমার ময়না পাখি ইশামনি। ইশামনি ময়না পাখি? ইশামনি কিতে ভাত খাবা? গোশ। গোশ? কিসের গোশ? কিসের মাংস? খিচুড়ি গোশ না, কবুতরের মাংস। কবুতরের মাংস দাও, ইস্টার একটু দিয়ে দাও আগে। কবুতরের মাংস হাড়টি একটা মাংস দাও, এই দেখো কি মজা হবে। হ্যাঁ আমি একটু টেস্ট করে দেখি তোমার আম্মুর কবুতরের মাংস রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে। আমার মেয়েও ভাত খাচ্ছে, আমি আর আমার মেয়ে ভাত খাবো, তাই না বাবা? আরে হ্যাঁ, আমার দিদা খাও। ওয়াও, খাবে টেস্ট হয়েছে। আমার প্লেটটা খালি রয়েছে, তো আমি এখন আমিও খাওয়া দাওয়া করব। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি খাবার টেবিল থেকে। আল্লাহ হাফেজ।